বর্তমানে পরিস্থিতিতে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তাদের কর্মের ফল, তারা ইচ্ছে করে গত নির্বাচনে যায় নাই, তাদের কৌশলই হলো দেশে মারো কাটো করে একটা অস্থিরতা সৃষ্টি করা, একটা মিটিং মিছিল করা, মিটিং মিছিল ভেতরে দুজন নিজেদের লোকলি ফালা দিয়ে রাজনীতি করা, শেখ হাসিনা জবাব চাই আর বিদেশিদের কাছে নালিশ করা, আমাদের যাইতে দিচ্ছেন না। কিন্তু ভোটারদের কাছে যাও, ভোটারদের কাছে যাচ্ছে না, ভোটারদের কাছে যাও, জনগণের কি উপকার করবা? দেশের যে অর্থনৈতিক অবস্থা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, তোমরা কয় টাকা সের চাল খাওয়াবা, কি করবা, এগুলি বলো। আসলে তো এরা রাজনীতি না, রাজনীতি করতো না, বিএনপির নামে রাজনৈতিক দল ছিল না, বঙ্গবন্ধুর সপরিবারে মারেই এদেশে বিএনপি দল হয়েছে, সমস্ত স্বাধীনতা বিরোধী লোকদের নিয়েই এই বিএনপি দল ভারী করছে। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু ছেলে পেলে আছে ওই সময় ছোট স্কুল কলেজে ছিল, তারা তো এইটা বোঝে নাই, তারা যখন দেখছে ধানের শীষ, ধানের শীষ, তারা সেটা তাদের ভিতরে ডুবে রয়েছে, সেটা তারা ভুলতে পারে নাই। বিগত আজকে ২৫ বছরে বিগত ২০ বছরে ছেলেপেলেরা স্কুল কলেজে যে লেখাপড়ি করে কিভাবে স্বাধীন হয়েছে, কারা করছে, কারা স্বাধীনতার পক্ষে ছিল, কারা যুদ্ধ করছে, সমস্ত জানে। এখন ৯০ যারা ভোটার, তারা তাদের ভিতর পরিষ্কার হয়েছে জিনিসটা, যে আসলেই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, বাঙালির এক হয়েছে, পরিষ্কার হয়েছে জিনিসটা।